ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত, আমি শিলাদিত্য। করোনা ভ্যাকসিন নিয়ে সুখবর, সিরাম ইনস্টিটিউটে জানব ব্যাপারে আমাদের প্রতিনিধি জিলম করঞ্জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলে। জিলম, কি জানতে পারছো? সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ভ্যাকসিন যৌথভাবে ভারতবর্ষে তৈরি করছেন এবং তারা যে ভ্যাকসিন তৈরি করছেন করোনা ভাইরাসের জন্য সেটার তারা যে মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য তার মূল্য $2 অর্থাৎ তারা কাছাকাছি $2 থেকে $3 মধ্যে রাখার চেষ্টা করছেন এবং তারা যেটা বলছেন যে অ্যাফোর্ডেবল সিলিং প্রাইস $3 পার ডোজ তারা রাখার চেষ্টা করছেন এবং এইটা তারা রাখার চেষ্টা করছেন যাতে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষ এটা পান এবং সেই মূল্যটা বর্তমানে যেটা দাঁড়াচ্ছে $221 দাঁড়াচ্ছে। অর্থাৎ $221 তারা নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন ভারতে বাজারজাত করার একটা প্রচেষ্টা নিয়েছেন এবং তারা সেই উদ্যোগে তারা ইতিমধ্যে প্রোডাকশনের যে কাজকর্ম সেগুলো শুরু করেছেন এবং এই ঘোষণাকে ইতিমধ্যে ভারত সরকারের ICMR এর পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং বলরাম ভার্গব ডিরেক্টর জেনারেল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তার পক্ষ থেকে তিনি বলেছেন যে এই যে লো কস্ট এবং হাই কোয়ালিটি মেডিকেল রিসার্চ এই যে উদ্যোগটা হচ্ছে সেই উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন। তোমাকে যেটা বলবো যে সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে ঘোষণা করা হয়েছে যে তারা যে নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন US এজেন্সির সঙ্গে US অর্গানাইজেশন অ্যাস্ট্রাজেনিকার সঙ্গে যৌথভাবে তারা যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তারা বাজারজাত করতে চাইছেন সেইটার মূল্য তারা এস্টিমেটেড মূল্য $3 রাখার একটা টার্গেট রেখেছেন এবং সেই মূল্যে তারা বাজারজাত করতে চাইছেন এবং যে সময়সীমা তারা বেড়েছেন যে 2021 সাল অর্থাৎ আগামী বছরের মধ্যে তারা সব পরীক্ষা নিরীক্ষা সব যদি ঠিক থাকে এবং WHO-র যে গাইডলাইন এথিক্যাল গাইডলাইন সবকিছু মেনে যদি সবকিছু ঠিক থাকে তাহলে সেটা তারা 2021 সালের মধ্যে বাজারজাত করবেন এবং সেক্ষেত্রে মূল্য তারা $3 অর্থাৎ যেটা এখনকার মূল্যতে দাঁড়াচ্ছে $221 কাছাকাছি তার কিছু বেশি, তবে এইটা তারা রাখছেন মূলত মধ্যবিত্ত এবং গরিব মানুষরা যাতে এই নভেল করোনা ভাইরাসের একটা ডোজ খুব অল্প মূল্যে তারা পান এবং এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ধন্যবাদ ছিলাম।